যদি আপনি আমার চ্যানেলে আজকে প্রথমবার এসে থাকেন, তাহলে এই রেড কালারের সাবস্ক্রাইব বাটনটাই ক্লিক করে দিন। সাবস্ক্রাইব বাটন ক্লিক করলে একটা বেল আইকন আসবে, সমস্ত রেসিপির নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটাকে ক্লিক করে দিন। বেল আইকন ক্লিক করলে তিনটে অপশান আসবে, তার মধ্যে অল অপশান ক্লিক করবেন। আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। নমস্কার বন্ধুরা, আজকে আমি এক কাপ আটা আর মুলো দিয়ে একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি বানাবো মুলোর পরোঠা। মুলোর পরোঠা কিন্তু অসম্ভব টেস্টি হয়, আশা করি তোমরা অনেকেই টেস্ট করনি। তাহলে চটজলদি দেই না করে আমার রেসিপিটা দেখে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখো, আর রেসিপিটা দেখে একটা লাইক করতে কিন্তু ভুলো না। এর জন্য আমি একটা গ্রেটার নিয়ে নিয়েছি, এই গ্রেটারের সাহায্যে মুলোটাকে গ্রেট করে নেব। মুলোটার খোসা ছাড়িয়ে নিয়ে তারপর আমি গ্রেট করে নিলাম। এবারে এই মুলোটা থেকে জল বেরোবে, তো কিছুক্ষণের জন্য আমি লবণ মাখিয়ে রেখে দেব। অল্প পরিমাণ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে এটাকে প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। আধ ঘন্টা রেখে দিলে এর থেকে অনেকটা জল বেরোবে, তো আধ ঘন্টা বাদে ফিরে আসি, তারপর দেখাচ্ছি। আধ ঘন্টা বাদে ফিরে আসলাম, এবার দেখাচ্ছি তোমাদের, দেখো মুলোর থেকে কত জল বেরোচ্ছে। তো আমি মুলোগুলোকে এইভাবে চিপে চিপে অন্য একটা পাত্রের মধ্যে তুলে নেব। তো আমি অন্য একটা পাত্রের মধ্যে জলগুলো চিপে নিচ্ছি, আর এই জলটা দিয়েই আমি এই পরোঠার আটাটা মাখব, ডোটা তৈরি করব। সেই কারণে আমি এখানে আলাদা পাত্রে চিপে নিচ্ছি, জলটা ফেলবো না। আর এই মুলোর পরোঠা করলে কিন্তু কোনো রকম মুলোর গন্ধ বোঝাই যাবে না, তোমরা ট্রাই করলেই বুঝতে পারবে। যদি কাউকে এই রেসিপিটা টেস্ট করতে দাও, সে তো কখনোই বুঝতে পারবে না যে এটা মুলোর পরোঠা। তো দেখো মুলোর জলগুলো ভালো করে চিপে নিয়ে তারপরে একটা বোলের মধ্যে মুলোটাকে নিয়ে নিয়েছি, তার মধ্যে দিলাম জিরের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর একটু ধনেপাতা কুচি। লবণ দিয়ে যেহেতু আগে থেকে মাখিয়ে রেখেছিলাম, তার জন্য আর লবণ এখানে দিলাম না। এবারে আমি আটা ডো তৈরি করব। আটার ডো তৈরি করার জন্য অল্প একটু লবণ আর যে মুলো চিপে রেখেছিলাম যে জলটা ছিল, মুলোর জল যেটা, তো সেটা দিয়েই আমি আটাটার ডো তৈরি করব। এতে করে মুলোর যে পুষ্টিগুণটা রয়েছে সেটা বজায় থাকবে। তো দেখো ভালো করে মাখিয়ে নিয়ে আমি একটা সুন্দর সফট ডো তৈরি করে নেব। এখানে প্রায় হাফ কাপ মতো, মানে বড় কাপের হাফ কাপ মতো মুলোর জল রয়েছে। তো এটা দিয়েই মাখিয়ে নিলাম, খুব সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এবারে আমি এর থেকে ছোটো ছোটো করে লেচি কেটে নেব, যেমন পরোঠার লেচি হয় ঠিক সেরকম মাপ করে কেটে নিতে হবে। আর খেয়াল রাখতে হবে এই আটাটা কিন্তু একদম বেশি নরম মাখা হবে না, একটু শক্ত থাকবে। তো আমি এখন বোল আকারে তৈরি করে নিচ্ছি একটা ডোকে, তারপর এর ভেতরে পুর দিয়ে দেব। মুলোর পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে খুব সাবধানে মুখটাকে জোড়া দিতে হবে যাতে বেলতে গেলে ফেটে না যায়। তো আজকে আমি তোমাদেরকে টিপস সহ এই রেসিপিটা দেখাচ্ছি। অনেক সময় বেলতে গেলে ফেটে যায়, যত পাকা রাঁধুনিই হোক না কেন, বেলতে গেলে কিন্তু ফেটে যায় এই ধরনের পুর ভরা পরোঠাগুলো। তো আজকে আমি একটা টিপস নিয়ে এসেছি যাতে করে ফেটে গেলেও কোনো প্রবলেম হবে না পরোটাটা তৈরি করার সময়। হাতের সাহায্যে একটুখানি ছড়িয়ে নিলাম, হালকা হাতে আর কি ছড়িয়ে নিতে হবে। এবারে আমি এই ডোটাকে বেলে নেব। তো এটাকে আমি এখন হালকা হাতে বেলে নেব। তো খুব সাবধানে সুন্দরভাবে পরোটা বেলার পর দেখো এরকম একটা পরিস্থিতির শিকার হলাম। তো এরকম কিন্তু খুব স্বাভাবিক একটা ব্যাপার। তখন চিন্তা না করে যদি গুঁড়ো আটা ছড়িয়ে দিয়ে এইভাবে বেলে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে পরোটাটা তৈরি হয়ে যাবে, আর মনেই হবে না যে এটা আগে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছিল। যেখানে যেখানে ফেটে গেছে সেখানে সেখানে যদি একটু গুঁড়ো আটা ছড়িয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু খুব সহজেই এই জায়গাগুলো মেকআপ হয়ে যাবে। তো দেখো আমি খুব সুন্দরভাবে পরোটাটা কিন্তু তৈরি করে নিলাম। পরোটা খুব সুন্দরভাবে তৈরি করে নিয়েছি, এবারে আমি এটাকে ভেজে দেখাবো। তাওয়াটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে পরোটাটাকে প্রথমে আমি সেকে নেব। একটা
একটা সাইড ভাজা হয়ে গেলে আমি এইভাবে চামচের সাহায্যে ঘিটাকে স্প্রেড করে দিচ্ছি। আজকে আমি ঘি দিয়ে পরোটাটা ভাজছি, তবে এর পরিবর্তে তেল দিয়েও কিন্তু পরোটা ভাজা যায়। সেক্ষেত্রে ঘি দিয়ে পরোটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, কিন্তু তেল দিয়ে অতটা হবে না। তো তোমরা যদি একটু হেলদি খেতে চাও ঘি দিয়ে করতে পারো, খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমার রেসিপিটা দেখে কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবে, আর আমার রেসিপিটা ভালো লাগলে কিন্তু ছোট্ট করে লাইক করতে ভুলো না, তার সাথে সাথে বন্ধুদের সঙ্গে শেয়ার করো। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থেকো, অবশ্যই পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য। তো দেখো আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কেমন হয়েছে। এই দেখো পুরোটা কিন্তু খুব সুন্দরভাবে পুরটাকে স্প্রেড হয়ে গেছে, খুব সুন্দর একটা পরোটা তৈরি হয়ে গেছে। আর এটা কিন্তু টমেটো কেচাপের সঙ্গে সার্ভ করলে বেশ লাগবে। তো বন্ধুরা আমার আজকের ব্লগটা তাহলে আমি এখানেই এন্ড করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বাই।